বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। তমব্রুর পর উখিয়া সীমান্তে মর্টার শেল গোলাবারুদ ছোড়ার পাশাপাশি যুদ্ধবিমান উড়িয়ে আতঙ্ক তৈরি করছে দেশটি। বাড়ানো হয়েছে সশস্ত্র বাহিনীর তৎপরতাও। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে সচিবালয়ে দেশের সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানসহ পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, যুদ্ধ করে স্বাধীন করা বাংলাদেশ মিয়ানমারের কোনো তৎপরতাকে পরোয়া করে না, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা মনে করি এটা তাদের ইন্টারনাল অ্যাফেয়ার, এখানে আমাদের বাংলাদেশের মানে এখানে কোনো ভূমিকা নেই। বাংলাদেশ সেনাবাহিনী থেকে আরম্ভ করে সবাই যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় তারা যেরকমভাবে প্রস্তুত থাকে এখনও তারা প্রস্তুতি আছে। আমাদের আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, কাজে কাউকে আর কাউন্ট করি না। এদিকে দুপুরে রাজধানীর সেনামালঞ্চে অনুষ্ঠিত দ্য রোল অফ বাংলাদেশ ইন গ্লোবাল পিস শীর্ষক সেমিনারে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সব পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীও প্রস্তুত। উই আর ইন কন্ট্যাক্ট, উই আর টেকিং নেসেসারি কেয়ার অ্যান্ড হোয়াট উই নিড টু ডু উই আর ডুইং এভরিথিং। আই হ্যাভ উইথ দ্য কনসেন্ট অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার আই হ্যাভ রেসপন্ডেড উইথ মাই কাউন্টারপার্ট গিভেন এ স্ট্রং মেসেজ। দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবকিছুই পর্যবেক্ষণ করছে বলেও জানান সেনাপ্রধান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।